আল্লাহ ইজ মাই ক্রিয়েটর, আই মাস্ট ওবে হিম। ইসলাম ইজ মাই কোড অফ লাইফ, আই অ্যাম আ মুসলিম। আল্লাহ ইজ মাই ক্রিয়েটর, আই মাস্ট ওবে হিম। ইসলাম ইজ মাই কোড অফ লাইফ, আই অ্যাম আ মুসলিম। আমরা বলবো প্রশাসনের কাছেও বিষয়টিকে স্পষ্ট আমরা করে দিতে চাই সবসময়, কারণ আমাদের কোনো বিষয় অস্পষ্ট নয়, আমাদের কোনো বিষয় গোপন নয়। ইসলাম যেমন স্পষ্ট পরিষ্কার, আহলে হাদিসরা যেভাবে আমল করে, যেভাবে ইবাদত করে, যেভাবে ইসলাম মেনে চলে, সে বিষয়টিও ঠিক সেভাবেই স্পষ্ট, কোনো গোপন কিছুই নয়। কারণ আহলে হাদিসদের বক্তব্য এটা নয় যে কোরআন হাদিসে কি আছে না আছে এটার পরের কথা, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন যেটা পাবে এটাই হলো মারুফতি জ্ঞান। আর হাদিসরা এমন কোনো দিন দাবিও করে না, এমন ভ্রান্ত কথা কোনো দিন বিশ্বাসও করে না। ইসলামে এমন বলতে কিছুই নেই যে একজন থেকে আরেকজন পাবে যা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যাবে না। ইসলামে এমন বলতে কিছুই নেই। যেই দাবি করে যে কোরআন হাদিসের বাইরেও এমন কিছু বিষয় রয়েছে যেগুলি সব জায়গায় পাওয়া যায় না, শুধু একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজনেই পাওয়া যায়, নিশ্চয়ই এটি ইবলিসি চিন্তা ছাড়া আর কিছুই নয়, এটি ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। সুতরাং আহলে হাদিসদের বিষয়টাও স্পষ্ট বিষয়। আপনি বাংলার বুকে নয়, বিশ্বের বুকে যেখানেই আপনি সালাত আদায় করেন, আপনি যদি রুকুর আগে পরে হাত তুলে সুন্দরভাবে সালাত আদায় করেন, বুকে হাত বেঁধে সুন্দরভাবে হাত সালাত আদায় করেন, বা আরও যে সমস্ত সহি হাদিসের নিয়মগুলি প্রমাণিত সেইগুলি আলোকে আদায় করেন, এটাকে কখনো ভিন্ন চোখে দেখার সুযোগ নেই। কারণ মিডিয়ার যুগে আপনি একটু লক্ষ্য করুন, সেই বাইতুল্লায় কাবায় লক্ষ্য করুন, সেই মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তার যুগে মসজিদে নববীতে আমিনের আওয়াজটা যেভাবে ছিল আজও পর্যন্ত সেভাবেই আমিনের আওয়াজ সেখানে বহাল রয়েছে আলহামদুলিল্লাহ। বহু রাজা বাদশারও আগমন ঘটেছে, কেউ সেটিকে পর্যন্ত পরিবর্তন করতে পারেনি এবং আশা রাখি কেয়ামত পর্যন্ত পরিবর্তন করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করেছেন। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু মা বাইনাল মাসজিদাইন আও লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজু আল হাইয়াতু ফি জুহরিহা আও ইলা জুহরিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমান সারা বিশ্বে ছড়িয়ে যাবে, সারা বিশ্বে বিস্তৃত হওয়ার পর আবার ঈমান ফিরে আসবে এই মদিনাতে, যেমনইভাবে সাপ তার গর্ত থেকে বের হয়ে প্রয়োজন মিটিয়ে আবার ফিরে আসে তার গর্তে, ঠিক ঈমানের অবস্থাটাও এমন। তাই আমরা কমপক্ষে এতটুকু বিশ্বাস করতে পারি, হয়তো কিছু সামান্য ভিন্নতা থাকতে পারে, মতামতের বিষয় থাকতে পারে, কিন্তু মৌলিক বিষয়গুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মসজিদে যেভাবে তার যুগে ছিল আজও সেইভাবেই সালাতের নিয়মগুলি আমরা অনেকটাই দেখতে পাই। অতএব কোনো জায়গায় যদি ভিন্ন নিয়মে কেউ সালাত আদায় করছে বলে আপনি দেখছেন, আপনার কখনোই ধারণা করা উচিত নয় যে এ নাকি চরমপন্থী, এ নাকি জঙ্গি, না এ নাকি আরও কিছু, না বরং এ কোনো বিভ্রান্তের অনুসারী নয়, এ হলো অনুসারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এ হলো অনুসারী ওই সেই বাইতুল্লায় এবং মসজিদে নববীতে যেভাবে সালাত আদায় হচ্ছে সেই পদ্ধতিরই অনুসারী। আজকে আফসোসের সাথে বলতে হয়, আমাদের সেই ভাইয়েরা বলেন যে মাজহাব তো চারটি মানা ফরজ, কিন্তু যখন আমলের ক্ষেত্রে যায় তখন আবার চারটি মানার সুযোগ দেওয়া দিতে রাজি নয়। বলেন কেমনে? উদাহরণস্বরূপ আপনি সালাতে দাঁড়ালেন, দাঁড়ানোর সময় যেমনইভাবে দুটি হাত সুন্দর করে কাঁধ বা কান পর্যন্ত উত্তোলন করেন, আবার রুকুতে যাওয়ার সময় আবার দুটি হাত উত্তোলন করা, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য সহিহ হাদিসে প্রমাণিত। আবার রুকু থেকে ওঠার সময় আপনি দুটি হাত তুলবেন, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে প্রমাণিত। আপনি যখন তুললেন আপনাকে বিভিন্ন রকমের কথা বলে, গালিগালাজ করে, এমনকি আপনাকে মসজিদ থেকেও বের করে দিতে চায়।
এটাই কি যদি ইমানদার হয়ে থাকে তাহলে তাদের এটাই উচিত? আপনি একটু আগেই বললেন চার মাযহাব মেনে চলতে হবে, আপনি জানেন চার মাযহাব সম্পর্কে আপনার সামান্যতম জ্ঞান আছে, যদি থাকতো তাহলে আপনি এটা নিষেধ করতেন না। কারণ চার মাযহাবের মাঝে মালিকি মাযহাবে এভাবে হাত তোলার নিয়ম, শাফি মাযহাবে এভাবেই হাত তোলার নিয়ম, হাম্বলি মাযহাবে এভাবেই হাত তোলার নিয়ম, নিয়মটা নাই শুধু হানাফি মাযহাবে, তাই আপনি সেটিকে না করে দিলেন। অথচ চার মাযহাবের তিন মাযহাবের মাঝেই তো এই নিয়ম রয়েছে। যিনি বললেন চার মাযহাব মেনে চলতে হবে, তাহলে তো তার উচিত ছিল এই 75% মাযহাবের মাঝেই রয়েছে রুকুর আগে এবং পরে হাত তোলা, আর 25% মাযহাবে নেই, আপনি 25কে প্রাধান্য দিয়ে 75কে না করে দিলেন, এটি তো আপনার ইনসাফের পরিচয় নয়, এটি আল্লাহ ভীতির পরিচয় নয়, এটি আখেরাতের কিছু আশা করেন বলে আপনার পরিচয় নয়, আপনি দুনিয়ায় শুধু চান। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করুক, আমিন। তাই আমরা বলতে চাই, আপনি দাবি করছেন চার মাযহাবের, সেদিকেই আপনি যান। আজকে লক্ষ্য করুন, আমাদের এই ভারতবর্ষে বড় পীর হিসাবে সম্মান শ্রদ্ধা করে থাকে আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহকে। আপনি কি একটু খুলে দেখেছেন আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ সালাতের পদ্ধতি কিভাবে তার বইতে লিখেছেন? রুকুর আগে পরে এভাবেই হাত তুলতে হয়, এটাই তো আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ তিনিও তার বইতেও লিখেছেন, সে বই বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। আপনি বড় পীর হিসাবে যাকে নিয়ে আল্লাহর চেয়ে বড় করে ফেলছেন অনেক সময়, আর তার সালাতটাকে আপনি নিতে রাজি নন, তাহলে আপনি কোন, আপনার চিন্তা আর আপনার কাজ তো কখনো এক নয়। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, শুধু এটুকুই নয়, আমরা এটাও বলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এই নির্দেশনা দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার যুগেই তিনি মুসলিম উম্মার জন্য নির্দেশনা দিয়েছেন, ইদা সহিহ হাদিস ফাহুয়া মাযহাবি, কোন হাদিস সহি বলে প্রমাণিত হলে আমি আবু হানিফার স্বীকৃতি দিচ্ছি, এটাই হলো আমার মত ও পথ। সুতরাং ইমাম আবু হানিফার অনুসারী কোনো ব্যক্তি কোনো সহি হাদিসকে উড়িয়ে দিবে বা সেটিকে বাদ দিবে, উপেক্ষা করে চলবে, তাহলে সে কখনোই ইমাম আবু হানিফার অনুসারী হতে পারে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী হলে তাকে অবশ্যই সহি হাদিস পাওয়া গেলে সেটাকে মানতে হবে, মানার মতো তাকে সুযোগ করে দিতেই হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, খুতবার সময় সীমাবদ্ধ, আসুন আমাদেরকে মনে রাখতে হবে সালাত শুধু আদায় করলেই যথেষ্ট নয়। যেমনইভাবে এটি সবচেয়ে ইসলামে ইমানের পরে বড় ফরজ, তেমনইভাবে সেই গুরুত্ব দিয়েই আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি লক্ষ্য করুন সহিহুল বুখারীতে ইমাম বুখারী হাদিসটি অনেকবার নিয়ে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন, সালাত শেষে হঠাৎ একজন এসে সেই মসজিদে নববীতে সালাত আদায় করলেন। সেই সময় সালাত আদায় করলেন মানে কে? তিনিও সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সালাত আদায় করছেন মানে তিনিও সাহাবী। কিন্তু সেই সাহাবী নতুন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম সম্পর্কে এখনও শিক্ষা নেওয়া তার সুযোগ হয়নি, তিনি তার সংক্ষিপ্ত জ্ঞানে জানা অনুযায়ী তিনি সালাত আদায় করলেন, এসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাতেই আদায় করো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সিদ্ধান্ত অনুযায়ী যদি বলতে হয়, ওই হাদিসের আলোকে যদি বিচার করা যায়, তাহলে আজকেও আমাদের সমাজে বলা যেতে পারে 90% মানুষই একই হুকুমে পড়ে যাবে, ফিরে যাও, তোমার সালাতেই হয় নাই, সালাত আদায় করো।